ভাইয়া হ্যালো, আমি যে আন্টির বাড়ি থেকে যাব, আমার কাছে তো কোনো টাকা নাই, তুই একটু আমাকে কিছু টাকা দে। আর এখানে কোনো বিকাশের দোকানও নাই যে আমি ওখান থেকে টাকা নিব, তুই একটু হচ্ছে টাকাটা হচ্ছে আসে আমি দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, বলে থাক আমি আসতেছি। আচ্ছা ভাই, টাকা আনছিস? টাকা তো আনছি, বেশ কয়েকটা টাকা তো নাই, কয়েকটা টাকা এটা টাকা দিলাম, এই টাকা দিয়ে চলে আসো তাহলে ভালো হবে, ঠিক আছে? তাছাড়া টাকা পয়সা তো এখন তো তোলা কি হচ্ছে এখানে? পেম্পিরি হচ্ছে? এই তোমরা এখানে কি পেম্পিরিতি করেছ? না ভাই, আমার তাহলে পেম্পিরি কি টাকা দেওয়ার জন্য এসে, টাকা তো এখন নগদ বিকাশ কত কি আছে? অবশ্যই আছে ভাই। হ্যাঁ তাহলে সে প্রমাণটা দেখান ভাই। বোন যে প্রমাণ কি ভাই? দেখেন আমার বোন হয়, আমি টাকা দিতে আইছি তো। ভাই বোন নেবে তার সম্পর্ক এখানে এসে কথা বলা লাগে? টাকা দিতে আইছি আর বিকাশের দর লাগবে তাই টাকা দিতে আইছি। বিকাশ কি নগদ বিকাশ আছে ভাই? আমার তো বলছি নাই। আরে ভাই সমস্যা নেই, এখানে তো এখন টাকা বাড়ানো যায়, কোনো টাকা না। কেমন ভাই, তুই নির্জন জায়গায় এসে কেউ কথা বলে? ভাই হয় তার কোনো প্রমাণ কি? প্রমাণ কি? হ্যাঁ তো পারবা ভাই, আমি টাকা দিতে আইছি। আবার কয় টাকা দিতে আইছি? টাকা কি নগদ ভাই শুনে কিছু নাই? আরে ভাই প্রমাণ আছে, আমরা তো ভাই বোন করছি তো, আমরা ভাই বোন, ভাই আর বোন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার প্রমাণ আছে? প্রমাণ বের করে, প্রমাণ প্রমাণ কি দেখাই যায়? টাকা দেখাই যায়? আচ্ছা তো ভাই বোন মানে নির্জন জায়গায় এসে কেউ কোনোদিন কথা বলে ভাই বোন সম্পর্কে? ভাই আর তুমি তো বাসা আলো চাই রাখবা, আবার কেন ভাই বোন ভাই বোন? আচ্ছা ঠিক, সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বর্তমানে কাউকে ফোন করে কাউকে ডাকো। ফোন দেন কাউকে, ফোন দেন কাক, ফোন দিবেন দেন। অজলামো করার জন্য আসছেন এখানে? তাড়াতাড়ি এখনো আসেন কেন? ফোন দেন, ফোন দেন। কতক্ষণ কিভাবে হতে পারে এখানে নির্জন জায়গায়? এভাবে তো ভাই বোন এসে গল্প করতে পারে না, কখনোই অসম্ভব। শোনেন ভাইয়া, ঠিক আছে বলেন, এইভাবে আপনারা যে আচরণ গুলো করতেছিলেন, যে ব্যবহারটা করতেছিলেন, এটা কিন্তু ঠিক করেননি। না না, আমরা তো এরা তো বাসায় গিয়ে কথা বলতে পারে না, জেনে এই ব্যবহারটা তাদের সাথে করছে। না না অসম্ভব, কিভাবে করলাম আমরা এইভাবে? তাদেরকে জিজ্ঞাসা করেন আমরা কি বলছি তাদেরকে? চেনেন? চেনেন? হ্যাঁ অবশ্যই। আপনি চেনেন? সে আমার পরিচিত, আমার ছোট বোন। ছোট বোন? কেমন ছোট বোন? এ তো চিনতে পারছে না। এনাকে এনাকে চিনতে পারছেন, তাহলে ওনাকে চিনেন না? আর এনে বলতে যে ভাই বোন ওনারা, তাহলে আপনি নিজেই বলেন এখন ব্যাপারটা এখানে কি দাঁড়ায় গেছে। ঠিকই আছে ভাই, আপনি যেটা বলছেন সবই ঠিক আছে। হ্যাঁ কিন্তু আপনারা যে বিহেভটা করছেন তাদের সাথে, এটা কিন্তু ঠিক না। আমরা কিছু করি নাই তো, আমরা আর বলবো? আরে ভাই আমি তো বলছি যে আমার বোন তো আপনি নেন, আপনাকে তো এমনি চেনে না, আপনাকে তো এমনি চেনে না। আমি তো চিনি, ও আমার পরিচিত। আপনি এনাকে চিনেন? আপনি তো এনাকে চিনতে পারছেন, কিন্তু ওনাকে তো চিনতে পারতেছেন না। এনে বলতে চাই না ভাই, আমি তো আপনাকে এক বাক্যেই বলছি, ও আমার ছোট বোন, আমার পরিচিত। এতে কি যথেষ্ট নয়? যথেষ্ট ঠিক আছে, কিন্তু আপনি তো এনাকে চেনার কথা, তাহলে ওনাকে তো চিনতেছেন না, এটা কেমন হয়ে যাচ্ছে না? তাহলে কথাটার মধ্যে বাইরে থাকেন, যতই বাইরে আপনাকে চিনবে না। ওনাকে যদি চেনে বোন হয় তাহলে আপনি ভাই, তাহলে আপনি ভাই হয়ে আপনাকে চিনবে না, এটা কি ধরনের কথা হচ্ছে? এনার যদি উনি ভাই হয় তাহলে আপনি ওনাকে চেনার কথা ছিল না? আপনারা যে বিহেভটা করছেন এটা ঠিক করেননি। কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপা ভালো আছেন? হ্যাঁ
আপা কি সমস্যা এখানে? এই দেখো না, এরা বলছে নাকি এরা দুইজন এখানে ভাই হচ্ছে কি ঘটনাটা হচ্ছে আপা দাঁড়ান আমি বলতেছি, এনারা দুইজন এই নির্জন জায়গায় জি নির্জন জায়গায় একটা মেয়ে ছেলে এভাবে কথা বলতেছে, আবার তাহলে ওনারা বলতেছে কি তার জানেন ভাই, বলতেছে ভাই বোন ভাই বোন কখনো এখানে এসে এভাবে নির্জন জায়গায় কথা বলে, আপনি বলেন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনাদেরটা বুঝলাম। আপা আপনি কি এখানে হুট করে এখানে কেন সেটাকে বলেন। আমার ছোট বোন আমাকে ফোন দিছে, ও পরিচিত। আপনি পরিচিত? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মোনা তুমি কি চেনো? জি। ও কিভাবে পরিচয় তোমার সঙ্গে? হচ্ছে ওনার সাথে আমার হচ্ছে আমাদের একটা গ্রুপে পরিচয় হইছে। ও আচ্ছা, তোমাদের একটা গ্রুপে পরিচয় হইছে? হ্যাঁ। ভাই আপনারা দুইজন পরিচয় পাইলাম না, একটু পরিচয়টা দিতে দিতেন। আমরা এলাকার। ও আপনার এলাকার? হ্যাঁ এলাকার। আসলে সমস্যাটা কি জানেন? কি ভাই? এই আপা পরিচিত ওর। হ্যাঁ। এই ভাইকে আমি খুব ভালো করে চিনি। ভাইকে আপনি চেনেন? অবশ্যই। আমি কিভাবে চেনেন? কিভাবে চিনি আমি বলছি, আপাকে চেনেন আপনারা? না পরিচয় জানেন? না না জানি না। পরিচয় জানেন? বলেন একটু। আপনাদের এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত এই আপা আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনার যে কার্যক্রম গুলো করেছেন, আমি ঠিক ওই দূর থেকে আপনাদের প্রতিটা জিনিস ফলো করেছি, আর আপনারা কি করেন না করেন সেটাও আমি খুব ভালো করে জানি ভাই। আপনার এলাকায় কত যে গণ্যমান্য ব্যক্তি সেটা খুব ভালো জানা আছে। তাই? হ্যাঁ খুব ভালো জানা আছে ভাই। ভালো জানলে তো ভালোই ভাই, ভালো থেকে তো আমাদের ভালোই। আপনি একটু আওয়াজটা নিচে নামান, গলার আওয়াজটা অনেক বেশি, আস্তে কথা বলেন। আস্তে আস্তে কথা বলেন। আরে ভাই আরে ভাই আস্তে কথা বলছি, আরে কথা বলছি আমি, আমি বলছি আমি আমার কথা বলতে বলছি। এ ভাই কি অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে। আরে ভাই কি সমস্যা আপনার? আরে দেন বলছি কি সমস্যা আপনার? এই দেখুন বস 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 এই বস এখানে বিষয়টা ভাই কি সমস্যা? অনেক আবার একটা কথা বলবি দিব একদম। এই নিজেরা কি মনে করিস ভাই? আমি কি মনে করি দেখছি আমরা সেনে আমরা ধরে ধরেছি আমরা, ওরা যে এতক্ষণ থেকে এই ব্যক্তি যে এই আপার সঙ্গে যে ব্যবহারগুলো করছিস আমি দেখি নাই। আর ওই বোনটা যখন ফোনটা দেয় তখন মানে আমি এই রোড দিয়ে যাচ্ছিলাম, আপনি ও বলতেছিল যে ভাইয়া আমার কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দিয়ে দাও আমি কালকে বাড়ি যাব। এটা কি তোরা শুনছিলি? না আমরা দেখে শুনিনি। তাহলে কেন ব্যবহারটা করলি? আমরা এইগুলো এই তোরা কি মনে করিস দেশটা মগের মূল্য? না আমরা আমরা দেশটা তোদের জন্য খারাপ হচ্ছে, আমাদের এই দেশ খারাপ নয়, এই এলাকাটা খারাপ নয়, তোরা তোদের মতন কিছু বকাটের কারণে এলাকাগুলো খারাপ হচ্ছে। ভাই বোনরা রাস্তায় সুস্থভাবে চলতে পারছে না, এ তোরা নিজেরা কি মনে করিস রে? এ কি মনে করিস? আরে ব্যাপার জানিস আসলেই সত্য, ইনি হচ্ছে একজন মানবতার মানব মানবাধিকার কর্মী, তার সঙ্গে তোরা খারাপ ব্যবহার করছিস। না আমরা ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করি না, তার সামনে কি ব্যবহারটা করছিস দেখি ভাই। ভাই আপনি জিজ্ঞাসা করেন, সবাইকে জিজ্ঞাসা করছে, জিজ্ঞাসা করে দেখেন ভাই। এই এদিক করতে তোর এই চেহারাটা আছে না, এক সেকেন্ড লাগবে না নষ্ট করে দিতে, নিজেকে খুব ভাব মনে করিস না? না ভাই না, আবার কথা বলিস ক্ষমাচা, তারপরে তো পরিচয় দিচ্ছে আমাকে পরিচয়, ক্ষমাচা ক্ষমাচা এটা বলছি ক্ষমাচা, তারপরে তোর হিসাবটা আমি করতেছি ক্ষমাচা। আপা আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। হ্যাঁ তুই কি করছিস? আমি আমাকে চিনতে চাস? আমাকে আমাকে চিনতে চাস? এই কথা কম বল, আমি আমি কে জানিস? এই কথা কম বল, আমি কে জানিস? আমি আমার হাত নামায় কথা বল, হাত নামায় কথা বল, আমি আপনার আমার কথা বলি, হাত নামায় কথা বল, আমি আপনার যেটা হাত নামায় কথা বল, আমি আপনার যেটা আবার কথা বলিস ভাই, চুপ একদম চুপ, আমি আমি একদম চুপ, আমি উনি আর কি সাউন্ড দিবি না, একটা সাউন্ড দিবি না, এখন আসল পরিচয়টা শুন। বলেন আমি একজন আইনের লোক, এখনো চুপ করে আছি, তোদেরকে কিছু বলিনি। এই মেয়েটা আছে না, এই মেয়েটা, এই মেয়েটা আর এই ছেলেটা এরা অরিজিনালি ভাই বোন, এদের বাসায় দীর্ঘ 11টি বছর আমি ভাড়া ছিলাম, আমি জানি তাদের জন্ম দেখেছি আমি। তুই আমাকে চিনাস? সরি ভাই বুঝতে পারি বলতে কি রে, আমি বুঝতে পারি সারা বাংলাদেশের কথা বল, আমরা বুঝতে পারি এই সারা বাংলাদেশের যত ভাই বোন আছে তাদের কাছে ক্ষমা চাবি, প্রতিটা মানুষের কাছে ক্ষমা চাবি, তারপরে তোরা তোরা নিজেদেরকে খুব বড় মনে করিস? আমরা বড় মনে করি নি ভাই। এই তাকিয়ে দেখ কত মানুষ দাঁড়িয়ে আছে, দেখ দেখ, তোদের কারণে আজকে এই ছেলে মেয়ে দুইটাকে খারাপ মনে করেছে। আপা যাই হোক ভাইয়া,
ঠিক আছে আপা, ওরা যে ওদের ভুল বুঝতে পেরেছে। আপা আমাদের ভুল হয়েছে আপা, আমরা বুঝতে পারি, এটাই আমরা সন্তুষ্ট। এই ক্ষমা আমার কাছে না, চা ওদের কাছে ক্ষমা চা। সেদিন তোদের হবে শেষ দিন। ঠিক আছে ভাই, আমরা আর এমন কাজ আর করবো না, যা এখান থেকে। কেউ এখন তোমরা যারা ভাই শোনো, এই জগতে এমন কিছু মানুষ আছে, মানুষ রূপে পশু শয়তান, যাদের কারণে রাস্তায় কোনো ভালো মানুষ বেরোতে পারে না। যাই হোক, তুমি যে জন্য আসছো। আমার বোনকে টাকা দিতে চাইছিলাম তো, আমি বুঝতে পেরেছি ভাই। আচ্ছা ঠিক আছে বোন, এভাবে কখনো রাস্তায় এভাবে নির্জন জায়গায় কারোর সঙ্গে দেখা করবে না। মানুষ খারাপটাকেও ভালোটাকেও খারাপ মনে করে নেই, সেজন্য বলছি যাও, যেটাই করবে ভালোভাবে করো আপা। আচ্ছা ঠিক আছে, ও তাহলে ওই যে বেলাতে আসছে, ওকে ওর বাসায় পৌঁছে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, চলো চলো আমার সঙ্গে চলো।